মাদারীপুরে মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধ, সড়ক দুর্ঘটনায় ফাঁসি, কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলার 300+ শ্রমিক অংশ নেন। এ সময় তারা মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে সরকারের সজাগ দৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় কারাদণ্ড ও অর্থদণ্ড কমিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন। তা না হলে মানববন্ধনে শ্রমিক নেতারা পরবর্তীতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, ইজি বাইক সহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলে দুর্ঘটনায় বেড়ে চলছে। এই তিন চাকার যান মহাসড়কে বন্ধ করে দুর্ঘটনা কমিয়ে আনতে প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফয়জুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্নু, সহকারী লাইন সেক্রেটারি রেজাউল শরীফ সহ আরও অনেকেই। মাদারীপুর থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক।